আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন আপনার স্মার্টফোনটি যখন আপনি সুইচ অফ করে দেন এবং ফার্স্ট টাইমে যখন আপনি সুইচ অন করেন বা আপনার ফোনটা যখন আপনি বুট করেন তখন দেখবেন আপনার ফোনটি যখন অন হয় আপনার মোবাইলে যদি প্যাটার লক বা পিন লক বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই তিনটেই যদি আপনার মোবাইলে ফিট করা থাকে এই লকগুলি যদি আপনার মোবাইলে সেট করা থাকে তাহলে দেখবেন আপনার কাছে কিন্তু প্যাটার্ন লক বা পিন লক কিন্তু শো করে মোবাইলটাকে খোলার জন্য পুরোপুরিভাবে কিন্তু তখন আমরা ফিঙ্গারপ্রিন্টকে কিন্তু ইউজ করতে পারি না মানে ফিঙ্গারপ্রিন্টকে ইউজ করে কিন্তু আমরা আমাদের মোবাইলটাকে আনলক করতে পারি না কেন আমরা ফিঙ্গারপ্রিন্টকে ইউজ করতে পারি না বা কেন আমরা এই সময় ফেস আনলককে ইউজ করতে পারি না আপনি কি জানতে চান বা এর পিছনে কী টেকনোলজি লুকিয়ে আছে সেটাও কি আপনি জানতে চান যদি জানতে চান তো অবভিয়াসলি আজকে ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে এরকম ধরনের টপিকের ভিডিও কিন্তু আপনি ইউটিউবে কোথাও পাবেন না তো অবভিয়াসলি আজকে ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি মূল বিষয়টা কিন্তু বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক প্রথম নাম্বার কারণ হচ্ছে অ্যান্ড্রয়েডের যে এনক্রিপশান আছে অ্যান্ড্রয়েডের এনক্রিপশান কিন্তু এইরকমভাবেই তৈরি করা হয়েছে যে যখন আপনি কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসকে অন করবেন সুইচ অফ থেকে বুট করবেন তখন কিন্তু সেটাকে কিন্তু আপনি পিন লক বা প্যাটার্ন লকের মাধ্যমেই কিন্তু করতে পারবেন এবার কথা হচ্ছে অ্যান্ড্রয়েডের যে এইরকম এনক্রিপশান তৈরি করার মানে কি অ্যান্ড্রয়েড এরকম ধরনের এনক্রিপশান তৈরি করছে একটাই কারণে যখন সাপোজ মনে করুন আপনি কোনো বিপদের সম্মুখীন হয়েছেন তখন কিন্তু এই সিস্টেমটা যদি অন করা থাকতো যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি আপনার ফোনটাকে বুট করতে পারবেন তাহলে কিন্তু আপনার আঙুলটাকে কিন্তু জোর করে নিয়ে গিয়ে কিন্তু আপনার স্মার্টফোনকে কিন্তু খুলে নিতে পারে এবং আপনার স্মার্টফোনের যে সমস্ত সিকিউর প্রোফাইলের ভিডিও অডিও বা পিকচার আছে সেই সমস্ত কিন্তু কোনো খারাপ ব্যক্তির কাছে কিন্তু চলে যেতে পারে বা এরকমটাও কিন্তু হতে পারে যে যখন আপনি ঘুমোচ্ছেন তখন আপনার আঙুল কেউ নিয়ে আপনার স্মার্টফোনটি খুলে নিয়ে তখন অ্যাক্সেস করতে লাগলো এরকমটাও কিন্তু হতে পারে এই দুটো কারণ কিন্তু অ্যান্ড্রয়েডের মাথায় কিন্তু এসেছিলো যারা অ্যান্ড্রয়েড ডেভেলপ করেছিল গুগল এরা এই দুটো বিষয়কে কিন্তু মাথায় রেখে কিন্তু এই অ্যান্ড্রয়েডের এনক্রিপশান সিস্টেমটাকে কিন্তু এইরকমভাবেই ডেভেলপ করেছে যে যখন আপনি ফার্স্ট টাইমের জন্য কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে ওপেন করবেন বা সুইচ অফ করবেন বা বুট করবেন তখন কিন্তু আপনাকে প্যাটার্ন লক না হলে কিন্তু পিন লক দিয়ে খুলতে হবে নাহলে কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিয়ে কিন্তু খুলতে হবে এই তিনটে বিষয়ের উপরেই কিন্তু একটু জোর দেওয়া হয়েছে এবং অ্যান্ড্রয়েডের যে সিস্টেমটা আছে এই সিস্টেমটাই অ্যাকচুয়ালি এরকমভাবে তৈরি এবং এই টেকনোলজিটা কিন্তু একটা খুবই ভালো টেকনোলজি এটা কিন্তু যদি আপনি একটু খেয়াল করেন এটা কিন্তু আমাদের সুবিধার্থেই কিন্তু তৈরি করা হয়েছে এটা কোনো ইচ্ছাকৃত ভুল নয় কারণ এটা আমাদের সুবিধার মাধ্যমেই কিন্তু তৈরি করা হয়েছে যদি গুগল চাই সেই সিস্টেমটাকে কিন্তু এখনই ইনেবল করে দিতে পারে তারা একটা সফটওয়্যার আপডেটের মাধ্যমে কিন্তু এখনই এই সিস্টেমটাকে আবারও ইনেবল করে দিতে পারে যে যখন আপনি আপনার স্মার্টফোনটিকে লক থেকে বুট করবেন তখন কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মাধ্যমে কিন্তু আপনার মোবাইলটি খুলতে পারবেন এটা কিন্তু তারা পারে করতে কিন্তু তারা করবে না কখনোই কারণ তারা যখন অ্যান্ড্রয়েডকে ডেভেলপ করে প্রথমবারের জন্য তখন থেকেই কিন্তু এই সিস্টেমটা তারা করে রেখেছে এবং এইরকম ইনস্ট্রাকশন দিয়েই কিন্তু তারা তাদের ইনক্রিপশনকে কিন্তু তৈরি করেছে তো আশা করছি আজকে ভিডিওটা আপনি বুঝতে পেরেছেন এবং কেন ফার্স্ট টাইম আপনি যখন মোবাইল খোলেন তখন আপনার ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না আশা করছি বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন তো অবভিয়াসলি আজকে ভিডিওটা একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকে ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তাতে গেলে জয় হিন্দ বন্দে মাতরাম ভালো থাকবেন সুস্থ থাকবেন